এই জিএসটিটার ব্যাপারে উনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনেছিলেন 2012 না 2013-তে বোধ হয় এনেছিলেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সেটা তো প্রত্যেককে ধন্যবাদ দেওয়া হয়েছে। আর এতগুলো স্টেটের এতগুলো ফাইন্যান্স মিনিস্টার বসে 18টা মিটিং হয়েছে। মজার ব্যাপার, গীতার 18টা অধ্যায়, সেটাও কালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। তো আপনার 18টা মিটিং হয়েছে, একটাতেও ভোটিং কার্যকরী হয়নি, ভোটিং করতে হয়নি। অর্থাৎ যা হয়েছে কনসেনসাস দিয়ে হয়েছে। ভোটিং যে প্রক্রিয়াটা সেটাও আপনাদের বলি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট শেয়ার হচ্ছে 1/3, 1/3, আর যারা রাজ্যের যারা স্টেটের ফাইন্যান্স মিনিস্টার তাদের ভোটিং শেয়ার হচ্ছে 2/3। কিন্তু যে কোনো রেজলিউশন বা নিয়ম পাস করতে গেলে যেটা ভোটের যে মানে মেজরিটি সেটা 3/4 ধার্য করা হয়েছে। বুঝতে পারছেন পুষ্পবৃষ্টি হচ্ছে এবং আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আপনাদেরও বলবো একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এবং আপনারা বলুন মুদিখানার দোকানে গেলে যে ভাই একটা পাকা বিল দে, হ্যাঁ আর পাকামি না করে একটা পাকা বিল দে, আর এইসব এই কাঁচা কাঁচা চালান পাকা চালান এইসব বন্ধ হয়ে দেশটাতে আর একটু রেভিনিউ আসুক, আমার মনে হয় সবার ভালো হয়। কিন্তু এটা রাজ্য বিজেপি বাদ দিয়ে তারা একটা বিরোধিতা করছে, ব্যবসায়ী সংগঠনগুলো তারা বন্ধ দেখেছিল গতকাল, কী বলবেন? ব্যবসায়ী সংগঠনকে যদি ভয় দেখানো হয় ভাই দোকান বন্ধ না করলে দোকান ভেঙে দেবো বা চালের বস্তা নিয়ে চলে যাবো, তাহলে কী করবেন বলুন তো? আপনার দোকান থাকলে আপনি কী করতেন? দুই হচ্ছে যে রাজনৈতিক দল যারা তারা বিরোধিতা না করলে তারা অপোজিশন আছে কেন? সামটাইমস অপোজিশন ওয়ার্ড ইটসেলফ ইজ টেকেন আ লিটল টু সিরিয়াসলি। প্রতিদিন না কোনো অসুবিধা